একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও এনডিএ শরিকদের নিয়ে নতুন করে সরকার গঠন করলেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী, তার পাশাপাশি শপথ নিয়েছেন 71 জন মন্ত্রী। যদিও এবার সরকার গঠনের ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে তার শরিক দলগুলোর ওপর ভরসা নিতে হয়েছে, যার ফলে মন্ত্রিত্ব পদও কিন্তু ভাগ করে নিতে হয়েছে। যদিও দেখতে গেলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রীর মতন বিশেষ পদগুলি বিজেপি নিজের কাছেই রেখেছে, তবে কোন কোন পদে ভাগ হয়েছে শরিকদের মধ্যে সে বিষয়ে আপনাদের জানাবো। আমরা জানি যে 71 জন মন্ত্রী শপথ নিয়েছেন, তার মধ্যে 30 জন নিয়েছেন পূর্ণ মন্ত্রীর শপথ এবং 41 জন নিয়েছেন প্রতিমন্ত্রীর শপথ। তবে এর মধ্যে কজন নিয়েছেন শরিক দলের মন্ত্রীর শপথ? শরিক দল থেকে মূলত 11 জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যার মধ্যে আমরা প্রথমেই চলে যাব শিবসেনা। শিবসেনা থেকে একজন শপথ নিয়েছেন, আপনা দল থেকে নিয়েছেন একজন শপথ। অন্যদিকে দেখতে গেলে রয়েছে এলজেপি, আরপিআই, আরএলটি, জেডিএস এবং এইচএম, এই পাঁচটি রাজনৈতিক দল থেকে কিন্তু একটি একটি করে মন্ত্রী শপথ নিয়েছেন, যার মধ্যে রয়েছে পূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, তার পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। যার মধ্যে প্রথমে চলে যাব পূর্ণ মন্ত্রী। পূর্ণ মন্ত্রীর মধ্যে রয়েছে হিন্দুস্তান আওয়ামী মোর্চা, যিনি কিনা জিতিন রাম মাঝি, তিনি শপথ নিয়েছেন। তারপরে রয়েছে সংযুক্ত জনতা দল, সংযুক্ত জনতা দল থেকে শপথ নিয়েছেন রাজীব রঞ্জন সিংহ ওরফে লালন সিংহ। তারপরে তেলেগু দেশম পার্টি, তেলেগু দেশম পার্টি থেকে শপথ নিয়েছেন কিঞ্চারামু রামমোহন নাইডু। তারপরে সর্বশেষ রয়েছে পূর্ণমন্ত্রীর তালিকায় লোক জনশক্তি পার্টি রামবিলাসের চিরাগ পাসওয়ান। এই চারজনা মূলত শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রী, যেটা কিনা এনডিএ শরিক দলের অংশ। এবং তারপরেই রয়েছে কিন্তু বিশেষ দায়িত্বপ্রাপ্ত, যেই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তার মধ্যে সেই তালিকায় রয়েছে দুজনা, মূলত শিবসেনা পার্টি এবং রাষ্ট্রীয় লোক দল থেকে রয়েছে। শিবসেনা পার্টি থেকে রয়েছেন মূলত প্রতাপ রাও, গণপ্রতাপ রাও যাদব, এবং তারপরে রাষ্ট্রীয় লোক দল থেকে রয়েছেন জয়ন্ত চৌধুরী। এই দুজনাই রয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীতে, এবং এই দুজনের শপথ নিয়েছেন রবিবার সন্ধ্যায়, এবং তারা এই শপথ নিয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যে প্রতিমন্ত্রী আছে সেই দায়িত্বে। তারপরে চলে আসবে প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর দায়িত্বে প্রথমে রয়েছে রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া রামদাসের রামদাস আঠাওয়ালে। তারপরে রয়েছে সংযুক্ত জনতা দল থেকে রামনাথ ঠাকুর। তারপরে রয়েছে আপনা দল থেকে অনুপ্রিয়া প্যাটেল, এবং তারপরে রয়েছে তেলেগু দেশম পার্টি থেকে চন্দ্রশেখর পেম্মাশান, এবং সর্বশেষ রয়েছে সংযুক্ত জনতা দল থেকে সঞ্জয় কুমার। তো মূলত প্রতিটি দল থেকেই কিন্তু রয়েছে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তার পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মূলত 11 জন মন্ত্রী কিন্তু এবার শপথ নিয়েছেন এনডিএ শরিক মন্ত্রী হিসেবে, তারা শপথ নিয়েছেন এনডিএ শরিক মন্ত্রী থেকে তারা শপথ নিয়েছেন। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে জেডিইউ এবং টিডিপি থেকে যে দুজন করে মন্ত্রী শপথ নিয়েছেন, তার মধ্যে দুজনের মধ্যে এক একজন কিন্তু একজনা পূর্ণমন্ত্রীতে শপথ নিয়েছেন, আরেকজনের প্রতিমন্ত্রীতে শপথ নিয়েছে। তো দুজনায় দুটি দল থেকে এক একজন করে মন্ত্রী রয়েছে পূর্ণমন্ত্রীর তালিকায়, অন্যদিকে রয়েছে প্রতিমন্ত্রীর তালিকায়।